আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। রবিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রায় সাত মাস পরে এ কমিটি ঘোষণা করা হল। শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসেবে আগেই নিয়োগ করা হয় অধ্যাপক ডক্টর আব্দুল খালেককে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। এই উপকমিটির কো চেয়ারম্যান হয়েছেন নুরুল ইসলাম নাহিদ, আর সদস্য সচিব করা হয়েছে বেগম শামসুন নাহার চাপাকে। তিনি আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। 68 সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের এই শিক্ষা ও মানব সম্পদ উপকমিটি অনুমোদন দেয়া হয়। এতে আরও রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকিয়া পারভিন। এছাড়া আরও রয়েছেন অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম, রাবির অধ্যাপক পি এম শফিকুল ইসলাম, ঢাবির অধ্যাপক এ জে এম শফিউল ইসলাম ভূঁইয়া, রাবির অধ্যাপক আবুল কালাম ও অধ্যাপক ফায়েকুজ্জামান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম সালাউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দুলাল চন্দ্র গাইন, অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান আছেন এ তালিকায়। এছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শেখ রাসেলও আছেন এ কমিটিতে।